নমস্কার বন্ধুরা এই মুহূর্তে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সক্রিয় নিম্নচাপের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো এই মুহূর্তে আলিপুর হবা দপ্তর এবং কতদিন চলবে এই ঝড় বৃষ্টি তা বিস্তারিতভাবে জানানো হবে এই ভিডিওর মাধ্যমেই তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার আবহাওয়ার এখন পরিস্থিতি কী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এতে লেটেস্ট আবহাওয়া আপডেটগুলি সবার আগে পেতে চলুন বন্ধুরা কি বলেছে যে নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা দেখা দেবে এখনও পর্যন্ত তা নিম্নচাপের শক্তি বাড়িয়ে সুপষ্টভাবে নিম্নচাপে পরিণত হয়েছে এখন তা বঙ্গোপসাগরের উপরে উড়ি বাংলার উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় সেটি শক্তি বাড়িয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে এই রাজ্যের নিম্নচাপের অভিমুখী পশ্চিমের জেলাগুলি এর প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত চব্বিশ পরগনা দুই চব্বিশ সহ হাওড়া হুগলি কলকাতা এবং বর্ধমানে ঝাড়গ্রামে বাঁকুড়ায় দুই মেদিনীপুরে শনিবারে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং আলিপুর আবা দপ্তরে হাওয়া অধিকর্ত তার গণেশচন্দ্র দাস জানিয়ে দিয়েছেন যে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ জেলায় আগামী সোমবার ফের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে আজ ও আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পিক জলপাইগুড়ি দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারে বুধবার থেকে দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে যেহেতু বঙ্গোপসাগরে উত্তর নিম্নচাপ উপরে অবস্থান করেছে ফলে সাগরের উপরে হাওয়া গতিবেগ থাকবে চব ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রেতে নিষেধ করা হয়েছে এর এই বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে এবং দুই বঙ্গের নদী জলস্তর বাড়বে শনিবার কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলে সর্বোচ্চ এবং তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং নিম্নচাপে বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম গিয়েছে সর্বনিম্ন এবং তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে উনষাট মিলিলিটার আজ রবিবার দিনে আকাশ মেঘলা থাকবে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রম একত্রিশ থেকে সাতাশ ডিগ্রির আশেপাশে থাকবে